ভাঙড়ে তৃণমূলে তার বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার সাত। সিসিটিভি ফুটেজ ও ফোনের লোকেশন খতিয়ে দেখে গ্রেপ্তার। ধৃতরা প্রত্যেকেই ভাঙড় থানা এলাকার বাসিন্দা। ধৃতদের অধিকাংশই ব্লক সভাপতির অনুগামী। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার সাত। বিস্তারিত জানবো রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার সাত, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো নিশা, যেটা স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানে গেছে, ভাঙড়ের বড়ালি গ্রামের বাড়িতে থাকেন এই তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিম। দেখো, অন্যান্য দিনের মতো তিনি ওই দিন রাতে অর্থাৎ মঙ্গলবার তিনি নিজের ঘরে শুয়েছিলেন। আনুমানিক ঠিক রাত দেড়টা নাগাদ তার বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পানে বাঁচাতে তিনি খাটের নিচে আশ্রয় নেন ফজলে করিম। দেখো, তার একাধিক জায়গাতে হবে গুলির দাগ রয়েছে এবং অনেকগুলো গুলির খোলও পাওয়া গেছে, যেটা আমরা আগে দেখিয়েছি। তবে দেখো, এরপরে পুলিশ এই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে এবং তার এই দুষ্কৃতীদের মোবাইল লোকেশনের সেখানে তাদের টাওয়ার লোকেশন দেখে এই সাতজনকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে এবং আজকে তাদের বাড়িপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ। এবং দেখো, এই বিষয়ে যেটা বাড়িপুর পুলিশ জেলার এক আধিকারিক যেটা জানিয়েছিলেন যে ঘটনার তদন্ত এখনো চলছে, কিভাবে আগ্নাস্ত্র তারা সংগ্রহ করেছিল এবং সেই ধৃতদের কাছ থেকে তারা জানার চেষ্টা করবে। পাশাপাশি পুলিশ কারা কারা এই ঘটনার সাথে যুক্ত সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ দেখো, যেহেতু এই সাতজনের মধ্যে এক তৃণমূল নেতাও আছে, অর্থাৎ এদেরকে যেমন পুলিশ জেরাও করবে এবং তাদেরকে যেটা ভাঙড় থানা পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে পুলিশ কাস্টডিতে আবেদন করবে, যাতে তাদেরকে আরো জেরা করে তাদের কাছ থেকে আরো তথ্য যাতে পাওয়া যায় এবং কাদের পরামর্শে এই তিনি এই বোম বা গুলি চলেছিল এবং এর সাথে আর কারা কারা জড়িত আছে সেই অনুসন্ধানগুলো তারা করতে পারবে। নিশা, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, ভাঙড়ে তৃণমূল নেতার বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার সাত। সিসিটিভি ফুটেজ ও ফোনের লোকেশন খতিয়ে দেখে গ্রেপ্তার। ধৃতরা প্রত্যেকেই ভাঙড় থানা এলাকার বাসিন্দা। ধৃতদের অধিকাংশই ব্লক সভাপতির অনুগামী। Thank you.